বাড়ি রাজপুত্রের বিয়ে বলে কথা, কোথায় লোক লস্কর গমগম করবে, নহবত বাজবে, সারা বাড়ি গেলে গন্ধে মম করবে, তা না? শুনতেছি কলকাতা থেকে গ্রামে আসেনি। হ্যাঁ বলো বুড়মা, বেটা সত্যি সত্যি হচ্ছে তো? দেখো যেন কোনো অন্যতা না হয়, মায়ের কথায় যেন ছেলে রাজি হয়ে যায়। ঠাকুর ঠাকুর তুমি দেখো যেন মুখ রক্ষে হয়। কলকাতা থেকে কেউ আসুক আর না আসুক, তেনা তো আসা উচিত, তিনিও কি আসেন নাই? আমার এমন বুক কাঁপতেছে কেন ঠাকুর? কেমন যেন ভয় ভয় করতেছে, তিনি আসবেন তো? লবু লবু আয়, চলো দিদি চলো। যাও 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 যাও, কত কাজ পড়ি আছে, তোমরা জটলা করছো কেন গো? চলো কাজ করো কাজ করো কাজ করো। ওমা মাথায় কি যন্ত্রণা! ওরে বাবারে! ওমা ম্যাডাম, আপনি একটু ধৈর্য ধরুন। নীলদাদাবাবু বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, ওই রাস্তা দিয়ে আসতে যতটুকু সময় লাগে। আমার মাথা তো ছিঁড়ে যাচ্ছে আর পারছি না আমি। ম্যাডাম একটু জল খাবেন, রাখো জল, নিঃশ্বাস নিতে পারছি না, দবাট খেয়ে যাচ্ছে, জল খাবেন। দেখবেন ডাক্তারবাবু এক্ষুনি এসে পড়বে, এতে এক ওষুধ দেবে, আপনি একটু রিলিফ বোধ করবেন। ডাক্তারবাবু, ডাক্তার, তোমায় বলেছিলাম না গিয়েও ডাক্তার ডাকবে না, গিয়েও ডাক্তারের পর আমার কোনো ভরসা নেই। কেন ডাকলে তুমি? আমি গ্রামের ডাক্তারকে খবর দিইনি ম্যাডাম। নীলদাদাবাবু কলকাতা থেকে আপনার ডাক্তারকে সঙ্গে করে নিয়ে আসছেন। আমি নীলদাদাবাবুকে বারণ করেছিলাম, কিন্তু উনি বললেন ডাক্তার না আনলেই কাজ আর কি। আমার ডাক্তার মানে কে? কি নাম তার? ডক্টর দাশগুপ্ত? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওই নামটাই বলেছে, তিনি আসছেন। এ তো মেঘনা চাইতেই জল, নীল ডক্টর দাশগুপ্তাকে আনছে। বাহ, এটা তো ভালো কাজ করেছে নীল। ডক্টর দাশগুপ্তাকে একবার হাত করতে পারলেই তো আমার কেল্লা পথে। ডাক্তারের কথা তো তুমি অমান্য করতে পারবে না নীল, আমি সেটা জানি। আর তার মানে বিয়েটা হবেই। তোমার সঙ্গে আমার একটা কথা আছে জনার্দন, আমার হয়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বুঝতে পারছো না কি বলছি? বলুন ম্যাডাম, আমার কি করতে হবে? তুমি না, তার আগে একটা জরুরি কাজ ছেড়ে নি। এত হাইপার এত স্ট্রেস হতে দেখিনি আমি, বুঝতে পারছি না মমের কি হলো। এত বড় একটা বিজনেস, স্ক্র্যাচ থেকে মম এতটা নিয়ে এসেছে একা, কারো কোনো হেল্প ছাড়া। তখন বরঞ্চ এর থেকে বেশি টেনশন ছিল, এর থেকে বেশি স্ট্রেস ছিল, তখন মম এরকম টেনশন নিত না। তো এখন যে মমের কি হয়েছে বুঝতে পারছি না। বয়স তো বাড়ছে, মানুষের নার্ভের স্ট্রেস নেওয়ার তো একটা ক্ষমতা থাকে, সেই লিমিটটা ক্রস করলে। কিসের স্ট্রেস, কিসের জন্য?
এটাই বুঝতে পারছি না স্ট্রেসটা কিসে। হ্যাঁ বলতে গেলে একটা টেনশন আছে, আমাদের নতুন রেস্টুরেন্ট বাঙালি রেস্টুরেন্টের যে কুকের টেনশন, সেটাও তো মম প্রায় সলভ করেই ফেলেছে। মম তো কুক পেয়ে গেছে সেই সর্ষেগুলি গ্রামে, হয়তো সেখানে কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক করেও হয়তো তাকে পাওয়া যাচ্ছে না, বা এমন সব কিছু হতে পারে। দেখো নীল, তুমি তো জানো মিসেস সেন শর্মার কিছু চাই তো চাই, না পেলেই গণ্ডগোল। আর ওনার যে একটা মানসিক সমস্যা আছে সেটা তো আমরা জানি। আরে আমি তো এখন এসে গেছি, আমি তো আছি মমের পাশে, মমের একা একা টেনশন আমার কি দরকার। আর হ্যাঁ, সেই শেফ যদি নাও পাওয়া যায় কোনো প্রবলেম নেই, আমি অন্য শেফ খুঁজে নেবো। দেখো এটা কিন্তু হুট করে তুমি বলতে যেও না নীল, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। দেখো দেখো ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে আগে, আর একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে। প্যানিক অ্যাটাক কিন্তু ডেঞ্জারাস হতে পারে নীল, যদি নীলকে আমার কথা মতো চলতে রাজি করান। এনিহাউ এই তো সেদিন আমি শশীপুরি গ্রামে পৌঁছলাম, আমাকে দেখে মম কি রেখে গেল, কি হাইপার হয়ে গেল, তারপর আমাকে ওখান থেকে দাঁড়ানোর জন্য মম উঠে পড়ে লাগলো। আমি ঠিক বুঝতে পারলাম না মম এরকম কেন করছে। কি করতে চাইছে নীলকে দিয়ে মিসেস সেন শর্মা? তোমার উপর রেগে গেলেন অকারণ? হ্যাঁ অকারণে। আমি এইটা নিয়ে মমকে অনেকবার সাবধান করেছি, অনেকবার বুঝিয়েছি, মমকে বলেছিলাম মম এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, এই দেখুন বাড়তে বাড়তে জিনিসটা কী জায়গায় এসে দাঁড়িয়েছে। আচ্ছা নীল, উনি কি তোমার কাছ থেকে কিছু চাইছেন? বিয়ে করতে পারো আমার জন্য? নীল না কিছু নয়। যা বললাম বুঝতে পেরেছো? মাথায় ঢুকেছে কথাগুলো? চুপ করে আছো কেন? যা বললাম সেটা করতে পারবে কি পারবে না সেটা বলো। কিন্তু ম্যাডাম, নীল দাদাবাবু এই বিয়েতে রাজি হলো কিন্তু না। যা বললাম সেটা করো, কাজে যেন একটু ভুল না হয় জনার্দন। যাও আর শোনো, যা বললাম নিজের মধ্যে রাখবে, কথা যদি পাঁচ কান হয় তাহলে কিন্তু আমি তোমায়। না না ম্যাডাম, এ কথা কেউ জানতে পারবে না, কেউ না। ভালো যাও। প্ল্যান মতো সবকিছু চললে নীল আর লবঙ্গর বিয়ে আটকায় কে? আর আমার রেস্টুরেন্টের ওপরে ওঠাই বা আটকায় কে? এখন শুধু নীলের আসার অপেক্ষা। আর ডক্টর দাশগুপ্তাকে তো তোরা এখন যা খেলবি, যা এখন যা, যা না বাবা কথা বারেস নেই, যা কানাই নিয়ে যা তো ওদের, সাবধানে যাস, যা। কি হয়েছে তোমার? তুমি তো জানো এই গ্রামের লোকজন কেউ চায় না যে লোকুর বে হোক, ওই জন্য আ কথা কু কথা কয়েছে। তুমি কেন এত চিন্তা করছো? আ কথা কু কথা, তাই যেন হয় রে ছোট, তাই যেন হয়। কিন্তু বল দেখি বর বাড়ির লোক কেন আসেনি? ও দিদি তুমি কেন এত চিন্তা করছো বলো দিদি? তাহলে না ঠিক আসবেন, এখন চলো যা করছো, হাতে সময় নেই তো। না রে, আরে তোর কি মনে হয় আর কেউ আসুক না আসুক জামাই আসবে তো? আসবে না। আবার আর কথা কি কথা বললেন? কি
কি জানি কি বলে ফেলেছি। ওমা, এই মাতের যে আপনি বললেন আসবেন। আরে বাজে কথা বাদ দাও মা, কাজের কথাটা শোনো। ম্যাডাম আমাকে পাঠালে, ম্যাডাম বারবার করে বলে দিয়েছেন বিয়ের নামেটা পর্যন্ত এই বাড়ি কেউ যেন বড় বাড়ির পথ না মারায়। শুধু তাই নয়, লবঙ্গ যেন বিয়ের আগে বাড়ি থেকে পা মাবার করে।